নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি দেবাঞ্জন মুখোপাধ্যায়। আনলক প্রথম পর্ব চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। ভিডিও আলোচনায় কেন্দ্রীয় শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররাও অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রী আগামী 16 ও 17 জুন ভিডিও কনফারেন্সে কথা বলবেন। উত্তর পূর্বাঞ্চল সহ ছোট ছোট রাজ্য যেখানে কোভিড আক্রান্তের সংখ্যা কম তা পর্যালোচনা করা হবে। জনবহুল উত্তরপ্রদেশ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের পদক্ষেপ আলোচনায়ও থাকতে পারে। এর পাশাপাশি মহারাষ্ট্র এবং দিল্লিতে রোগীর সংখ্যা বেড়ে চলার বিষয়েও আলোচিত হবে। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কোভিড ১৯-এ আজ একদিনে আক্রান্ত হয়েছেন 11,458 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,08,993 জন। তবে এর পাশাপাশি সুস্থ লোকের সংখ্যা 1,54,329 জন। সুস্থতার হার ক্রমেই বাড়ছে। করোনায় 386 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায়। মোট মৃতের সংখ্যা 8,884 জন। করোনা রাজ্য সংক্রমণের হার বেশি হলেও উত্তর পূর্বাঞ্চল সহ ছোট ছোট রাজ্যগুলিতে রোগের প্রকোপ অনেকটা দমন করা সম্ভব হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার নীতিতে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানিয়েছেন, রাজ্যে 200 জনের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় বিভিন্ন হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সুস্থ লোকের সংখ্যা 1,784 জনে দাঁড়ালো। এখনও চিকিৎসাধীন 1,923 জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা 8 জন। আজ নিয়মিত প্রেস বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী শর্মা। অৱশ্যে যোৱা মাহত যোৱা সপ্তাহটোত 4গৰাকী ৰোগীৰ মৃত্যু হৈছে আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমাৰ 0.21%লৈকে আমি আহিছোঁ। এই সময়ছোৱাতে আমি কেইখনমান ৰাজ্যৰ ৰিকভাৰী ৰেট বা ডেথ ৰেট আমি দেখা পাইছিলোঁ। আমি যদি চাওঁ, কেৰেলাত 43% ৰিকভাৰী ৰেট, 0.82 মৰ্টেলিটি ৰেট। ঠিক সেইধৰণে আমি যদি ৱেষ্ট বেংগলত চাওঁ, তেওঁলোকৰ ৰিকভাৰী ৰেট ইজ 41 আৰু মৰ্টেলিটি ইজ 4.40। মহাৰাষ্ট্ৰৰ ৰিকভাৰী ৰেট ইজ 47.26 বাট মৰ্টেলিটি ইজ 3.68। আৰু সেইধৰণে তামিলনাডুৰ ৰিকভাৰী ৰেট ইজ 54.17, মৰ্টেলিটি ইজ 0.90। আৰু দিল্লীৰ ৰিকভাৰী ৰেট আমাৰ 36.38 আৰু তাৰ বিপৰীতে মৃত্যুৰ হাৰ 3.30। লাদাখে চীন ভারত সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ভারতের সেনাপ্রধান মনোজ মুকুট নারভানে আজ দেরাদুনে বলেন, উভয় দেশই উত্তেজনা প্রশমনে ইতিবাচক মনোভাব নিয়েছে। শান্তিপূর্ণভাবে সেনা বৈঠকের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা শক্তি বৃদ্ধি থেকে বিরত থাকায় সহমত পোষণ করেছে। উভয় দেশই সেনাকে সরিয়ে নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখতে চীন আলোচনার পথ থাকতেই আগ্রহ প্রকাশ করেছে, ফলে সীমান্তে ফের স্বাভাবিক হয়ে উঠছে। It started with the core commander level talks on the 6th of this month. This has been followed up by a number of meetings at the local level between commanders of equivalent ranks. And as a result of this, a lot of disengagement has taken place. And we are hopeful that through this continued dialogue that we are having, all perceived differences that we have will be set to rest. As I said right at the beginning, everything is under control. Both sides are disengaging in a phased manner. We have started from the north, from the area of the Galwan River, where a lot of disengagement has happened. It has been a very fruitful dialogue that we have had. করোনা আবহাওয়ায় বহিরাজ্য ফেরতদের জন্য হাইলাকান্দি জেলায় কোভিড রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল নতুন করে 18 জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে পজিটিভ নিশ্চিত হয়েছিল 16 জনের। 24 ঘন্টায় এ নিয়ে রেকর্ড 34 জন কোভিডে আক্রান্ত হলেন। এরা সবাই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই ছিলেন। এ নিয়ে হাইলাকান্দিতে মোট কোভিড আক্রান্ত বেড়ে দাঁড়ালো 110। গতকালই আক্রান্তদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরা সবাই মুম্বাই ফেরত এয়ার এশিয়ার বিমানে শিলচর এসে পরে হাইলাকান্দিতে আসেন। এসকে রায় সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সুদীপ চক্রবর্তী জানান, 44 জন কোভিড পজিটিভ রোগী বিচ্ছিন্ন ওয়ার্ডে এবং বাকি 22 জন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে 42 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর মৃত্যু হয়েছে এযাবৎ দুজনের। পাঁচগ্রামে সিদ্ধেশ্বর সংলগ্ন শ্মশানঘাটে সম্পন্ন হল হাইলাকান্দির মৃত দ্বিতীয় করোনা রোগী মঙ্গলী রানী দাসের শেষকৃত্য। শেষকৃত্যের পর স্যানিটাইজ করা হয় গোটা এলাকা। গতকাল দুপুরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ এসে পৌঁছাবার পর প্রশাসনের তরফে প্রোটোকল মেনে সারা হয় তার শেষকৃত্য। সে সময় ছিলেন অতিরিক্ত জেলা শাসক রণদীপ কুমার দাম, দুই সার্কেল অফিসার ত্রিদীপ রায় ও প্রদীপ কুমার গুপ্ত, পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ, ডিএসপি নয়নমণি বর্মন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার রূপজয় মাইবাংশা প্রমুখ। পরিবারের পক্ষে ছিলেন মৃতের স্বামী এবং এক ছেলে। মঙ্গলী দাসের পরিবারের স্বামী সহ চার ছেলে ও এক মেয়ে এদিন মুখাগ্নি করেন চতুর্থ পুত্র পিন্টু দাস। আজি মঙ্গলরানী দাস আমার 53-54 এজর, আমার বকরিয়ার পাঁচ গ্রামের আন্ডার। আজি মর্নিংত হেৰি হল কোভিড-19 পেশেন্ট আসলে মৃত্যু হল। আজি ক্যান্সার পেশেন্ট আসলে একচুয়ালি, আর যা দুই তারিখে আইছিলে আমার ইয়ালে হাইলাকান্দি দিল্লির এইমসত আসলে, তারপর ফ্লাইটত আহিলে। দুই তারিখের সোয়াব লওয়া হল, দুই তারিখ ছয় তারিখে পজিটিভ আহিল, কোভিড-19 পজিটিভ আহিলে। লগেলগে এসএমসিএইচ, যেহেতু কমরবিডিটি আছে সেখানে এসএমসিএইচলে পঠাই দিয়া হল। তাত ট্রিটমেন্টত আছে। আজি রাতেপা গম পালো তখেতর মৃত্যু হওয়া বলে, আর লগেলগে প্রশাসন জেলা প্রশাসনের ফলের আর ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা পাতি ইয়াতে ক্রিমেশনের ব্যবস্থা করেছে এতিয়া। আর আমি জেলা প্রশাসনের তরফের ফ্যামিলি মেম্বারের সহযোগত ডাঙর লড়াই মুহাগ্নি করেছে আর আমার এটি ক্রিমেশন চলি আছে সুচারুরূপে। আমি যেখানে সিকিউরিটি হাইলাকান্দি জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখন দূরদর্শনের দর্শকদের বলবেন নীলোৎপল দেব। হ্যালো, হ্যালো নীলোৎপল। নীলোৎপল, হাইলাকান্দি জেলার বর্তমান করোনা পরিস্থিতি কেমন এ বিষয়ে একটু আমাদের বলুন। নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলার যা করোনা মিটার, অর্থাৎ হাইলাকান্দি জেলার সর্বমোট করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বর্তমান 110 জন। 40 জন ব্যক্তিকে ইতিমধ্যে হাইলাকান্দি এবং শিলচর মেডিকেল কলেজ থেকে সুস্থ হওয়ার পর ওদেরকে ডিসচার্জ করা হয়েছে। অর্থাৎ হাইলাকান্দি জেলায় অ্যাক্টিভ কেস 70 জন। এই 70 জনের মধ্যে আপনারা জানেন যে দুজন ব্যক্তি ইতিমধ্যে মৃত্যুমুখে পড়েছেন। গত 10 এপ্রিল বরজুড়াই গ্রামের ফয়জুল হক বরবুইয়া, ওনার মৃত্যু হয়েছিল। প্রথম ব্যক্তি হাইলাকান্দির যিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। এবং গতকাল আলগাপুর রেভিনিউ সার্কুলের অন্তর্গত বকরিহওয়ার গ্রামের মহিলা মঙ্গলী রানী দাস, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করোনা আক্রান্ত হিসাবে। উনি এইমসে গেছিলেন লকডাউনের পূর্বে, উনি এইমসে চিকিৎসাধীন ছিলেন। ওনার গোলব্লাডারে কর্কট রোগ হয়েছিল এবং ফিরে আসার পর উনাকে হোম কোয়ারেন্টাইনে জেলা প্রশাসন রাখে এবং ওনার সোয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল। উনার এবং উনার এক ছেলে পজিটিভ আসার পর ওদেরকে শিলচর মেডিকেল কলেজ 6 জুন ভর্তি করা হয়েছিল এবং দেখা গেছিল যে 11 জুন তারিখে ওনার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং উনি শিলচর মেডিকেল কলেজের ভেন্টিলেশনে ছিলেন। এবং 12 জুনের সকালবেলা এই দুর্খবরটি আসে যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং হাইলাকান্দি জেলার দ্বিতীয় ব্যক্তি হিসাবে করোনা আক্রান্ত হয়ে তিনি মৃত্যুমুখে পড়েছেন। ইতিমধ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বৃদ্ধি করেছে। বর্তমান হাইলাকান্দি জেলা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনের সংখ্যা 20টি এবং বহিরাজ্য থেকে আগত 2,287 জন ব্যক্তি বর্তমান এই কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে রয়েছেন এবং জেলা প্রশাসন সকল ব্যবস্থা করছে
দেখা গেছে যে এই কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে শিশু, গর্ভবতী মহিলা বা যারা কোনো দুরারোগ্য রোগে ভুগছেন তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে রাখা হয়নি, ওদেরকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এবং হোম কোয়ারেন্টাইন থাকাকালীন যাতে কোনো ব্যক্তি নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত না হন তার জন্য জেলা প্রশাসন সকল ব্যবস্থা করেছে। হ্যাঁ, ধন্যবাদ নীলোৎপল দেব। আমরা হাইলাকান্দি জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে শুনলাম নীলোৎপল দেবের কাছ থেকে। গতকাল ঝড় বৃষ্টির সময়ে ঘরের উঠোনে আম কুড়োতে গিয়ে বজ্রপাতে চার শিশুসহ মোট পাঁচজন লোকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে দুজন। ঘটনাটি ঘটে গতকাল বিকেল পাঁচটায় রামকৃষ্ণনগর থানার ইচাখাউরি গ্রামে। স্থানীয়রা তাদের উদ্ধার করে অটো করে রামকৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা অভিযোগ করেন, সময় মতো চিকিৎসা না পাওয়ায় এই পাঁচজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে রামকৃষ্ণনগর পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মৃতদের মধ্যে ছিলেন আলমুদ্দিনের দুই পুত্র আনোয়ার হোসেন 12, দিলওয়ার হোসেন 10, খলিফ মিয়ার ছেলে শরীফ উদ্দিন 12, ইসলামউদ্দিনের কন্যা পারুল বেগম 9, তরমুজ আলীর পুত্র ইসলামউদ্দিন 25, তাজউদ্দিনের পুত্র সাইনুল হোসেন 10 এবং কালামউদ্দিনের কন্যা আবেদ বেগম 8। এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় সকলেই মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বজ্রপাতে যে মৃত্যু এবং করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে এখন কথা বলবেন করিমগঞ্জের জেলা তথ্য জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। হ্যালো সাজ্জাদুল হক চৌধুরী, আপনার কাছে রামকৃষ্ণনগরের বজ্রপাতে নিহতদের পরিবারের যে বর্তমান অবস্থা এবং করোনা পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাইছি, একটু বিস্তারিত বলুন। হ্যাঁ দেবাঞ্জন বাবু, হ্যাঁ বলুন। রামকৃষ্ণনগরে অবিশ্বাস্য আর দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে, তাতে পাঁচজন লোক আমাদের মারা যায়। রামকৃষ্ণনগর সার্কেলের ইচাখাউরি গ্রামে গতকাল এই পাঁচজনের বাস পড়ে নিহত হন। এরা হলেন 40 বছর বয়সের ইসলাম উদ্দিন, 12 বছর বয়সের আনোয়ার উদ্দিন, আর 10 বছর বয়সের দেলোয়ার হোসেন, আর 12 বছর বয়সের শরীফ উদ্দিন এবং 9 বছরের একটি ছোট্ট মেয়ে আবিদা বেগম। এই ঘটনায় গতকাল সন্ধ্যায় সংঘটিত এই দুর্ঘটনায় আরো দুজন আহত হন। একজন হলেন 12 বছরের ময়নুল সাইনুল উদ্দিন এবং 10 বছরের পারুল উদ্দিন। গতকাল সন্ধ্যায় ঝড় বাতাসের পর যখন আম গাছ থেকে আম পড়ে ওই দুর্ভাগ্যজনক ভাবে এরা কুড়োতে গিয়েছিল, তখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে এবং সঙ্গে সঙ্গেই স্থানে পাঁচজনের নিহত হন আর বাকি দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাইলাকান্দি পার্শ্ববর্তী হাইলাকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হ্যালো বলুন। হ্যাঁ সাজ্জাদুল হক, আমরা বজ্রপাতে তো এই মর্মান্তিক মৃতের ঘটনা শুনলাম এবং করোনা সম্পর্কে শুনলাম। আচ্ছা, লঙ্গাই নদীতে জল বাড়ছে এবং করিমগঞ্জের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু আমাদের বিস্তারিত বলুন। হ্যাঁ, করিমগঞ্জের এই বন্যা দেখা দেওয়া যে তিনটি নদী আজ জল কমতে শুরু করেছে। লঙ্গাই যদিও এখন 1 মিটার উপর দিয়ে বইছে কিন্তু জল কমতে শুরু করেছে। লঙ্গাই চাঁদকিরায় বিকেল চারটায় 42-52 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, জল কমছে সাতক্ষীরায়। আর কুশিয়ারায় এখন পর্যন্ত বিপদ সীমা অতিক্রম করতে পারেনি। কুশিয়ারায় 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করিমগঞ্জ সদর শহরে 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কুশিয়ারায় জল কমছে। আর করিমগঞ্জের আরেকটি খরস্রোতা নদী সিংলা আনিপুরে সেটাও জল কমছে, যদিও এখনো বিপদসীমার কাছাকাছি আছে কিন্তু জল কমছে। জল সম্পদ বিভাগ থেকে ওই নদী বাঁধগুলোর উপর তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে। আচ্ছা, জেলা প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সতর্কতামূলক? হ্যাঁ, সতর্কতামূলক গতকালই সতর্কতা জারি করা হয়েছিল, পূর্বাভাস দেওয়া হয়েছিল, মানুষজনকে সতর্ক করে দেওয়া হয় গতকালই যে 36 ঘন্টার ভিতরে বন্যা আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল গতকাল সন্ধ্যা 5টায়। হ্যাঁ ধন্যবাদ সাজ্জাদুল হক চৌধুরী, আমরা করিমগঞ্জের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এতক্ষণ শুনলাম। করোনার দ্রুত সংক্রমণ রোধে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
গতকাল স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে মুখ্যমন্ত্রী কন্টেইনমেন্ট জোন কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতে স্বাস্থ্য বিভাগের নির্দেশ যথাযথভাবে যাতে পালন করা হয় তা সুনিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। বৈঠকে করোনা সংক্রমণ প্রতিহত করতে পাশাপাশি আক্রান্তদের চিকিৎসার হাল হকিগত জেনে নেন তিনি। কোয়ারেন্টাইন সেন্টার এবং কন্টেইনমেন্ট জোনের পরিস্থিতি জেনে নেন তিনি। উত্তর পূর্বের বিভিন্ন শহরের জন্য গ্যাস পাইপলাইন বসানো হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। গুয়াহাটি শিলং হয়ে শিলচরের বুক দিয়ে এই পাইপলাইনটি মিজোরামের আইজল শহরে পৌঁছবে, যার দৈর্ঘ্য হবে 1656 কিলোমিটার। তবে শুধু শিলচর আইজল নয়, বরং বরাক উপত্যকা হয়ে পাইপলাইনটি আগরতলায়ও পৌঁছবে। সরকারি সূত্রের খবর, এই পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস এবং যানবাহনের জন্য সিএনজিও সরবরাহ করা হবে। এই গ্যাস গ্রিডের ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স অর্থাৎ সিসিইএ 5,559 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ভবিষ্যতের দিকে তাকিয়ে সরকার এই পাইপলাইনকেই সিএনজি সরবরাহের কাঠামো হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের কোভিড-19 পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক অনিশ্চয়তার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে অভিযোগ আনলেন অসম কলেজ শিক্ষক সংস্থা অর্থাৎ ASTA বরাক উপত্যকার কর্মকর্তারা। গতকালই গুরুচরণ কলেজের সভাকক্ষে সংবাদ মাধ্যমের কাছে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ASTA কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির শিক্ষা উপসমিতির সদস্য অধ্যাপক চন্দন পাল চৌধুরী, জেলা কমিটির শিক্ষা উপসমিতির সদস্য অপ্রতিম নাগ, সংগঠন কাছার জনের সম্পাদক অধ্যাপক শান্তনু দাস, হাইলাকান্দি করিমগঞ্জ জনের অধ্যাপক সঞ্জয় কুমার সিং, আসাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক সুদর্শন গুপ্ত। তার কিছুদিন পর আবার একটা নোটিফিকেশন হলো, যেহেতু এবং যখন নোটিফিকেশনটা দিয়েছেন ওরা, তখন আমাদের এখানের বরাক উপত্যকার তিনটা জেলা প্লাস ডিমা হাসাও, যেটা আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে জুরিডিকশনে আছে, কন্টেইনমেন্ট জোন অনেকগুলো কলেজ একটা একটা করে কন্টেইনমেন্ট জোন হচ্ছে, কী করে ফর্ম ফিল আপ করবে ছাত্ররা, কী করে এসে পরীক্ষা দেবে? তখন আবার ওরা কদিন পর আপনার 22 মেতে আরেকটা নোটিফিকেশন দিলেন যে না ঠিক আছে, আমরা অনলাইন ফর্ম ফিল আপ করে নেব। আবার অনলাইন ফর্ম ফিল আপ করবো, নিচের লাইনে আবার লিখছেন ফিসটা কালেক্ট করবে কলেজে। আরে কলেজ যদি টাকাটা রাখতে পারে সঙ্গে করে, কি একটা কাগজের টুকরো ফর্ম রাখতে পারবে না? নিশ্চয়ই পারবে, তো রাখতে গেলেই তো সোশ্যাল ডিস্টেন্সিং শেষ, আমরা প্রথম জায়গাটাই ভায়োলেট করছি। তাহলে আপনারা যদি ফর্ম রাখতে পারেন, টাকাটা কেন রাখবেন না? না, সফটওয়্যার এইটা নেবে না কি কাকে কে এলিজিবল কে এলিজিবল না? আরে সফটওয়্যার তো আর মানুষ বানায়, আপনি যেভাবে কমান্ড দেবেন সেইভাবে সফটওয়্যার তৈরি হয়ে যাবে। শ্রী গুপ্ত আরও বলেন যে বর্তমান করোনা পরিস্থিতির জন্য সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কবে স্বাভাবিক হবে তাও সবার অজানা। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নির্ঘণ্ট ঘোষণা করে অবিবেচকের কাজ করেছে। গত 3 মাস ধরে কোনো ক্লাস হয়নি, বহিরাজ্যের বহু পড়ুয়া রয়েছেন নিজ নিজ বাড়িতে, এখানে আসলে থাকতে হবে 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে। অন্যদিকে মাত্র 50% ছাত্রছাত্রী সুযোগ নিতে পারছে অনলাইন ক্লাসের, রয়েছে পরীক্ষার ফি নিয়েও অসন্তোষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকেরও নেই কোনো স্থায়ী ঠিকানা, কারোর সঙ্গে কারোর কোনো সমন্বয় নেই ইত্যাদি নানা বিষয়ে কলেজ শিক্ষক সংস্থার পদাধিকারী অভিযোগ উত্থাপন করেন। মালিডহরে গত 2 দিন যাবৎ ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কোভিড পরীক্ষা এবং যানবাহনের অনুমতি পরীক্ষার জন্য যানবাহন আটকে পড়েছে। এমনকি অসমের উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকেও যানজটের নাকাল হতে হয়েছে। যানজট নিরসনের কোনো পথ দেখা যাচ্ছে না। বৃষ্টিপাত চলতে থাকায় ধস পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে জাতীয় সড়কের মেঘালয়ের অংশে। পাহাড় লাইনে ফের ধস এবং ট্রেন চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মোফা ও মাইগ্রেন্ডেশার মধ্যবর্তী স্থানে ডাইভার্সন করে ট্র্যাক বসাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে NF রেলওয়ে। যদিও ট্র্যাকের উপর নতুন নতুন স্থানে ধস পতন অব্যাহত রয়েছে। দিহাকু মোফার মধ্যে একটি অংশে যে ধসটি পড়ে তা নিয়ে উদ্বিগ্ন উত্তর পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিকেরা। যদিও দিনরাত এক করে কাজ করা হলেও নতুন করে বিভিন্ন অংশে ধস পড়ায় নির্ধারিত 16 জুনের পূর্বে ট্রেন চলবে কি না তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। রাতের বৃষ্টির জন্য ধস সারাইয়ের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্তৃপক্ষ।
পাহাড় লাইনে ধস নেমে বন্ধ হয়ে আছে রেল যোগাযোগ, কবে নাগাদ রেলপথ সচল হবে? আমরা এ নিয়ে বিস্তারিত জেনে নেব রেলওয়ে জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্যের কাছ থেকে। হ্যালো, হ্যালো নৃপেনবাবু, পাহাড় লাইন কবে নাগাদ সচল হবে এবং বর্তমানে ধস মেরামতের কাজ কেমন চলছে এ সম্পর্কে আমাদের কিছু বলুন। এটা সবাই জানেন যে এটা 1 জুন রাত্রে 10 বাজে এই লামডিং বদরপুর হিল সেকশনে যেটা ল্যান্ডস্লাইড হয়েছিল, এই ল্যান্ডস্লাইড এর জন্য আজকে আজকে পর্যন্ত কোন গুডস ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন কই ট্রেন মানে আজ থেকে কোন চলেনি। যতগুলো শ্রমিক ট্রেন ছিল টুয়ার্ডস আগরতলা, টুয়ার্ডস ভৈরবি, টুয়ার্ডস জিরিবাম, এগুলো ট্রেন গুয়াহাটিতে টার্মিনেট করা হয়েছে। আর মালবাহী ট্রেন গুলো আমার বিভিন্ন রাস্তায় এখন মানে আটকে আছে, যখন মানে লাইনটা ঠিক হবে তবে ওই ট্রেন গুলো চলবে। এখন দেখেন আপনার রাজধানী এক্সপ্রেস একটা ছিল আগরতলা থেকে দিল্লি, দিল্লি থেকে আগরতলা, এই ট্রেনটা আপনার টু টাইমস এটা ক্যান্সেল হয়ে গেল। আর নেক্সট আছে এই ট্রেনটা আপনার 15 তারিখ, এই 15 তারিখ এই ট্রেনটা চলবে আগরতলা থেকে দিল্লি পর্যন্ত ভাইয়া আপনার এই যে এই এফেক্টেড সেকশনটা দিয়ে ওই ট্রেনটা চলবে। ওই ট্রেনটা আপনার 15 তারিখ বিকালে 6:30 আগরতলা থেকে রওনা হবে। ওই জন্য আমি আশা করছি যে এই ট্রেন লাইনটা 16 তারিখের মধ্যে এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। ওয়ার ফুটিং ওয়ার্ক কাম চলতেছে ওই জায়গায়, আর মানে আই থিঙ্ক দ্যাট উইল বি কমপ্লিটেড উইদিন 15 জুন অফ দিস মান্থ। অ্যান্ড বাকিগুলো যতগুলো তখন যখন এইটা লাইনটা ঠিক হয়ে যাবে তারপরে মালবাহী ট্রেন চলবে বা প্যাসেঞ্জার ট্রেন, যতগুলো প্যাসেঞ্জার ট্রেন এখন যাওয়া আছে ওগুলো ট্রেন চলবে বা শ্রমিক ট্রেনও তখন চলবে। হ্যালো, হ্যাঁ, তাহলে এই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আমাদের জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য বললেন রেল যোগাযোগের বর্তমান ব্যবস্থা। ধন্যবাদ নৃপেন্দ্র ভট্টাচার্যকে। সোনাই সেতু সংলগ্ন দক্ষিণ মোহনপুরে এসওডিপি প্রকল্পে 47 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সড়কের কাজের শিলান্যাস করেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তাজমুল আলী মজুমদারের পৌরোহিত্যে এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিধায়ক নির্বাচিত হওয়ার পর একের পর এক সড়কের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন তিনি। এদিন তিনি 54 নম্বর জাতীয় সড়ক থেকে দক্ষিণ কৃষ্ণপুর পর্যন্ত আরেকটি সড়কেরও শিলান্যাস করেন। এবং সাংবাদিক ভাইয়েরা, বিধায়ক হয়ে দেখলাম যদি সমষ্টির উন্নয়ন করতে হলে ওই বাইপাসটা আপনার কোভিড সংক্রমণ পরিস্থিতির মধ্যেই অসমের বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করে দিল ডিলিমিটেশন কমিশন। রাজ্য সরকারের কাছে আগামী 20 দিনের মধ্যেই আসামের লোকসভা ও বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যা এবং মানচিত্র চেয়ে পাঠিয়েছে কমিশন। সব জেলা শাসককে এ সংক্রান্ত যাবতীয় তথ্য দাখিলের নির্দেশ দিয়েছে রাজ্যের নির্বাচন বিভাগ। ফলে পুনর্নির্ধারিত সীমানার ভিত্তিতেই আগামী বিধানসভা ভোট আয়োজনের সম্ভাবনা ক্রমেই প্রবল হচ্ছে। উল্লেখ্য যে আসামে ডিলিমিটেশন প্রক্রিয়া স্থগিত করে 2008 সালের 8 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার হয় গত 28 অক্টোবর। জানা গেছে 2001 সালের জনগণনার তথ্যের ভিত্তিতেই আসামের 126টি বিধানসভা কেন্দ্র ও 14টি লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। সংবাদ এখানেই শেষ হলো, নমস্কার।